আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবুজা সিদ্দিকী ফুরফুরা শরীফ থেকে বলছি মুজাহ জামান দাদা কেবলার কেবলার দেখারে বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আস্তে আস্তে দাদা খুজুরের শেষ করে ফেলছেন যদি বলেন কারণ ফুরফুরা শরীফের মেয়ে আনাগুনা বেড়ে গিয়েছে মেয়েরা কেন ফুরফুরা শরীফে আসবে বেড়ানোর যদি শখ হয় কলকাতায় যাবে চিড়িয়াখানায় জন্তু জানোয়ার দেখতে যাবে ফুরফুরা শরীফ বেড়ানোর জায়গা ফুরফুরা শরীফে মানুষ আসে আল্লাহ আল্লাহর রসুলকে পাওয়ার জন্যে আল্লাহ আল্লাহর শুল্কে চেনার জন্যে এটা অলি আল্লাহর দরবার আপনারা অলিদের দোয়া পাবেন কিন্তু দোয়া পাবেন না যাদের ঘরের মেয়েরা ফুরফুরাই আসে তারা জীবনে দোয়া পাবে না আজকে ফুরফুরা শরীফটাকে নিয়ে বেদাতি বেসাহারা দরবার করে ফেলছেন এর জন্যে কিন্তু আপনারা আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন আল্লাহর কাছে আপনারা দায়ী হয়ে যাবেন আমি আপনাদের হাতে ধরে জোর হাত করে পায়ে ধরে বলছি দাদা হজুর যে সত্যিকারের মুড়িধন আপনাদের বাড়ির মেয়েগুলোকে বাড়িতে রাখুন খবরদার ফুরফুরায় পাঠাবেন না মেয়ে ছেলেলে অন্য অন্য দরবারগুলোকে সব শেষ করে ফেলেছে মেয়ে ছেলেলে অন্য অন্য দরবারগুলোকে সব শেষ করে ফেলেছে আর সেই একই জিনিস আপনারা ফুরফুরাই করতে চাইছেন এর জন্যে আল্লাহর কাছে আপনারা দায়ী হবেন রাগ করবেন না ভাই আমার আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি আল্লাহ রাস্তায় ফুরফুরার শরীরটাকে নিয়ে এরকম করে শেষ করবেন না মেয়ে ছেলে মা বোনেদের বলছি মা বোনেরা তোমরা পর্দার জিনিস পর্দায় থাকো খবরদার বিহায়া বে পর্দা হনি আর জান্নাত বিহায়া নারী কখনো জান্নাতে যেতে পারবে না মা বোনেদের জন্য পর্দা হলো ফরজ নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হস যেমন ফরজ সেই রকম মা বোনেদের জন্যে পর্দা করাও হলো ফরজ তাই মামুনে এখানে পর্দায় রাখেন খবরদার ফুরফুরা শরীফে পাঠাবেন না যদি সত্যিকারের দাদা হুজুরের মুড়ি আমি আপনাদের জোর হাত করে বলে যাচ্ছি